নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি ঘরে থাকা আলু দিয়ে একদম ইউনিক একটা তরকারির রেসিপি নিয়ে। রান্নাটা খুবই হেলদি আর প্রোটিনে ভরপুর একটা রেসিপি, খেতে কিন্তু অসাধারণ লাগে ভাত রুটি সব কিছুর সাথেই। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা। রেসিপিটা করার জন্য প্রথমে কড়াই গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম চিনে বাদাম। 2 টেবিল চামচ মতন চিনে বাদাম নিয়েছিলাম। বাদামটাকে প্রথমে ভেজে নিচ্ছি। দেখুন বাদামের কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, বাদামটা ফাটতে শুরু করেছে, তার মানে ভাজা হয়ে গেছে। এবার বাদামটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে খোসা ছাড়িয়ে নেব। ওই একই কড়াইতে নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা তিল। তিলটাকে গরম কড়াইতে জাস্ট 30 সেকেন্ডের জন্য একদম কম আঁচে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে তিল যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু তিতকুটে হয়ে যাবে, ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তিলের। তো তিলটাকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম অফ করে 1 চামচ পোস্ত দিয়ে গরম কড়াইতে পোস্তটাকে জাস্ট 10 সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। পোস্ত আর তিল ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 3 টেবিল চামচ তেল ভালো করে গরম করে নিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি ছোটো টুকরো করে কেটে রাখা আলু। এখানে 5টে মাঝারি সাইজের আলু এরকমভাবে ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছিলাম। আলুটাকে খুব ভালো করে ভাজতে হবে, মিডিয়াম টু লো হিটে ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে আলুটাকে ভেজে নেবো, যাতে করে ভাজা হতে হতে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো আলু এখানে ভাজা হতে থাকুক, এদিকে একটা মিক্সি জারের মধ্যে খোসা ছাড়িয়ে নেওয়া বাদামটা দিয়ে দিলাম। বাদামটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর পোস্ত আর তিল যেটা ভেজে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। অবশ্যই করে বাদাম, তিল, পোস্ত এগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে পেস্ট করবেন। ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতন আদার টুকরো দিয়ে প্রথমে শুকনো অবস্থাতে সব কিছুকে একবার ঘুরিয়ে নিয়েছি, একটু পেস্ট করে নিয়েছি প্রথমে শুকনো অবস্থায়, তারপরে জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি। মশলা রেডি হয়ে গেছে, আর মশলাটা রেডি করতে করতে এদিকে দেখুন আলুটাও কিন্তু সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। বেশ লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে, আর ভাজতে ভাজতে দেখুন আলু কিন্তু সেদ্ধও হয়ে গেছে। ঠিক এইরকমভাবেই মিডিয়াম টু লো হিটে ঢাকা দিয়ে দিয়ে সুন্দর লালচে করে একদম নরম করে আলুটাকে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে রাখছি। আলু ভাজার পরে কড়াইয়ে যেটুকু তেল ছিল তার মধ্যে আরও 1 চামচ তেল যোগ করে দিয়েছি। তেল ভালো করে গরম করে নিয়ে 1টা শুকনো লঙ্কা সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম। গ্যাসের আঁচ একদম কমিয়ে সামান্য পরিমাণে হলুদ আর কালারের জন্য একটুখানি কাশ্মীরি চিলি পাউডার দিয়েছি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি, বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে। মশলাটাকে মোটামুটি 5-6 মিনিট সময় নিয়ে খুব ভালো করে কষাতে হবে, যাতে করে তেলটা ছেড়ে বেরিয়ে আসে। তো কষাতে কষাতেই এখানে একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে এখানে আমি কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো হয়ে গেছে, তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে, আর টমেটোটা বেশ নরম হয়ে এসেছে। ঠিক এরকমভাবে কষিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, অল্প জল দিয়ে আলুটাকেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তিল, বাদাম এগুলো কিন্তু খুবই পুষ্টিকর, এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, প্রচুর ফাইবার থাকে, শরীরের জন্য খুবই ভালো। আর এইরকমভাবে তৈরি করলে খেতেও এটা অসাধারণ হয়। তো অবশ্যই আপনারা যারা নিরামিষ খান তারা এরকমভাবে আলুর তরকারি বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু এটা অসাধারণ লাগবে। তো আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী নুন, সামান্য পরিমাণে একটুখানি ধনে পাতা, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচ চিনি মিশিয়ে নিয়েছি। সব কিছুকে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি খুব সামান্য পরিমাণে একটুখানি জল দেবো, এটা একদমই শুকনো শুকনো হবে, তো খুব বেশি জল কিন্তু দেওয়ার দরকার নেই। এখানে আমি জাস্ট 1/2 কাপ মতন জল দিয়েছি। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে অবশ্যই নুন, ঝাল আর মিষ্টিটা একবার টেস্ট করে দেখবেন, সেটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমি কিন্তু আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে জাস্ট 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করেছি, যাতে করে গ্রেভিটা একটু ঘন হয়ে আসে। দেখুন তরকারি কিন্তু রান্না হয়ে গেছে, একদমই শুকনো শুকনো হয়ে গেছে, এটা এরকম একটু শুকনো শুকনোই হবে, শুকনো শুকনো হলেই খেতে ভালো লাগবে। ব্যাস তৈরি হয়ে গেল খুবই স্বাস্থ্যকর, পুষ্টিগুণে ভরপুর, অসাধারণ স্বাদের আলুর তরকারি। এটা ভাত বা রুটি সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।